السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الله پاک رشش مہربانی تے آج کے ہمارے کلاس نمبر 8 8 نمبر کلاس تو یہ کلاس میں مدد اس کے ہم آلوچنا کرو مدر حروف آلوچنا مدے مدر آلوچنا کرو تو گتکل کے ہم آلوچنا کرے سلام تشدید এবং লিনিয়ার হরফের আলোচনা তো ইনশাআল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব মদের হরফের আলোচনা তো মদের হরফের আলোচনা করতে হলে আগে আমাদের জানতে হবে মদের হরফ কয়টি তো মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া মদের হরফ কয়টি তিনটি আলিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ এ হলো মদের হরফ তিনটি মদের হরফ হইলে ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে তো মদ মদ কয় প্রকার মদ মদ হচ্ছে 10 প্রকার একালিফ মদ 3 প্রকার প্রথমত একালিফ মদ 3 প্রকার কারণ একালিফ মদ আরো আছে মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লীন মধ্যে ওয়াজ মধ্যে সিলায়ে কাসির একালিফ মদ আছে তারপর খারা জবরের মদ আছে তো প্রথমত আমরা একালিফ মদ 3 প্রকার পড়ি তারপরে আস্তে আস্তে আমরা আরো মদ শিখাবো আপনাদের তো মদের হরফ তিনটি আজকে আমি এখন আপনাদেরকে দেখাবো বোর্ডের মধ্যে মদের বিবরণ সম্পর্কে আলোচনা করব মদের হরফ তিনটি আপনারা আমার দিকে খেয়াল করতে থাকুন দেখুন বন্ধুরা এখানে আমি লিখেছি মদের হরফ তিনটি প্রথমত লিখেছি মদের হরফ তিনটি প্রথমত লিখেছি মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া তো এটা কখন কিভাবে আসবে সেটা আমি আপনাদেরকে এখন বলছি আপনারা আমার দিকে খেয়াল করুন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আমরা যে হরকত পড়েছি জবর জের পেশ এটার মধ্যে থেকে আপনার মদগুলো আসতে থাকবে এটার মধ্যে থেকে আপনার মদগুলো আসতে থাকবে এবং এটা থেকে আপনার মনে করেন একালিফ মদের বিস্তার হবে হরকত থেকে আপনার মনে করেন আস্তে আস্তে একালিফ মদের বিস্তার হবে যখন এই তিনটা হরফ হরকতের পাশাপাশি থাকবে তখন সেটা একালিফ মদে রূপান্তরিত হবে তো সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ বাম পাশে খালি আলিফ মদের হরফ দেখুন এখানে লিখেছি তো দুই নাম্বার পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ তিন নাম্বার জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ তো এই মদের হরফ যখন হবে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয় ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয় আমি দেখুন এখানে লিখে দিচ্ছি দেখুন এখানে লিখেছি ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয় অর্থাৎ আমরা একালিফ টানব ইহাকে মধ্যে তবাই বলে ইহাকে মধ্যে তবাই বলে দেখুন ডান দিকে হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে অর্থাৎ যে আমরা একালিফ মদ যে 10 প্রকার এর মধ্যে একালিফ মদ মানে মদ মদ 10 প্রকার একালিফ মদ 3 প্রকার প্রথমত তো আমরা 3 প্রকারের মধ্যে প্রথমটা আমরা পড়তেছি মদের বিবরণ তো মদের বিবরণটা আমাদের আগে মুখস্থ করতে হবে তারপর আমরা মদ মদ 10 প্রকারের মধ্যে আজকে চলে যাব তো মদের বিবরণ মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এখানে এটা লিখি নাই মদের হরফ হইলে
মদের হরফ হইলে ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। আগে আমাদের এই জিনিসটা পুরো ডিটেলস মুখস্থ করতে হবে, তারপর আমরা একালিফ মদের আলোচনাটা বুঝবো। এটা আপনাদের আগে মুখস্থ করতে হবে কমপক্ষে 5 থেকে 6 বার, এটা আপনারা ভালোভাবে পড়বেন, তারপর এটাকে মুখস্থ করবেন। আমার সাথে সাথে পড়ুন, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে একালিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে, ইহাকে মধ্যে তবাই বলে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে একালিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। এখন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন বা বু বি। দেখুন এখানে তিনটি হরফ দিয়ে উদাহরণ দিয়েছি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ হইলে একালিফ টানিয়ে ডান দিকের হরকতকে, অর্থাৎ ডান দিকের হরকত বা জবর বা এই ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। বানানটা কীভাবে হবে? বায়ে জবর বা মেঘালি আলিফ বা। 2 নম্বর দেখুন, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, মদের হরফ হইলে ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে ডান দিকে হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। যেমন বি বা বু বি বা বু বি। সেখানে আলা এখানে যদি বায়ের জায়গায় অন্য হরফ থাকে, সে হরফ আপনার চেঞ্জ হবে। দেখুন এখানে আমরা লিখেছি বা বু বি, মানে সেখানে শুধু অন্য হরফও থাকতে পারে। অন্য হরফ থাকলে মনে করেন যদি তা থাকে, মনে করেন তা তু তি, অর্থাৎ যে হরফই থাকুক না কেন সেটার দিকে তাকালে চলবে না, দেখতে হবে আমার আমার কায়দাটা, আমার গ্রামারটা কি আছে। জবরের বাম পাশে খালি আলিফ আছে কিনা, পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে কিনা, জেরের বাম পাশে যজমালা ইয়া আছে কিনা, যদি থাকে তাহলে বুঝতে হবে এটা আমার মদের কায়দা, মদের বিবরণ, অর্থাৎ মদ্যে তবাইর কায়দা। এটা আমাকে ওই কায়দা অনুযায়ী পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের মদের হরফ হইলে ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। তো বারানটা কীভাবে হবে? তায়ে জবর বা খালি আলিফ তা, তায়ে পেশ ওয়াই যজম তু, তায়ে জের ইয়াই যজম তি। মানে আবার আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখুন জিমে জবর বা মেঘালি আলিফ যা, জিমে পেশ ওয়াই যজম জু, জিমে জে রিয়ায় যজম জি, যা জু জি বা বু বি তা তু তি যা জু জি। এভাবে আমরা আজকে মদের হরফের মদের বিবরণটা শিখলাম। এখন আমরা শিখব আপনার যে মধ্যে লিন, কালকে আমরা লিনের হরফ পড়েছি, তো আজকে আমরা মধ্যে লিনটা শিখবো। এখন আপনারা আমার দিকে খেয়াল করুন, তো মধ্যে লিন কাকে বলে? আমরা পড়েছি লিনার হরফ, লিনার হরফ 2টি, এখন আমরা মধ্যে লিন পড়ব। লিনের মধ্যে লিনের বিবরণ, মধ্যে লিনের বিবরণ। দেখুন আমার দিকে, কালকে আমরা গতকালকে পড়েছিলাম লিনের হরফ 2টি, জবরের বাম পাশে খালি আলি, জবরের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। শুধু খালি জবরের বেলায় সেটা যজমালা ওয়াও আর যজমালা ইয়া থাকলে লিনার হরফ, লিনার হরফ হলে ডান দিক হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়। এখন যদি সেটা ওয়াকফের শেষে গিয়ে আপনার লিনের হরফ হয়, তাহলে সেটাকে কীভাবে পড়বেন? সেটাকে তখন একালিফ টান দিয়ে পড়তে হবে, সেটা
मध्य लीन हुए उच्चारण हो तो लीनार हरफ लीनार हरफर बाम हरफे वाक्फ हईले मध्य लीन डान दिकर हरकत के एकालिफ टानिया पड़ते हैं तो डान दिखे हरकत तो हमारे जबर ही थक डान दिखे हरकत तो हमार जबर बाम पास जसमला वाई थक डान दिखे हरकत तो जबर बाम पास जसमला इ थक क्योंकि जो इरा वाक्फ हिसेबे गए थक तक से एकालिफ टान सेटा लिखे दीची देखो हमार दिखे लीनर हरफे बामेर हरफे वाक फो होइले डान दिकेर हरकत के एक आलिफ टानिया पड़ते हैं जेमन दुईटी उदाहरण दिसी लीनर हरफे बामेर हरफे वाक्फ हईले डान दिकर हरकत के एकालिफ टानिया पड़ते हैं हरकत मानी जबर लीनर हरफे बामेर हरफे वाक्फ हईले डान दिकर हरकत के एकालिफ टानिया पड़ते हैं आगे हमारे लीनर ये मुखस्त करते हैं मुखस्त करारे जो हमारे कायदाटा आसबे जेमन सूरा कुरैशेर मध्य आसे सईफ आसे बाईत आसे खौफ आसे सूरा कुरैशेर मध्य एमन आरो विभिन्न जगह विभिन्न उदाहरण देवा आसे लीनर तो आमार सेटा ख्याल करते हबे तो लीनार हरफ जदि आमार एटा खौफिन ना थाकतो जदि वाक्फ ना थाकतो एई जे एकटा गोल चिन्ह देखछेन एटा होच्छे वाक्फ जदि एखाने आसे खौफिन जेहेतु एटा एखाने वाक्फ होइछे ताहले एटाके आमार डान दिके हरकतके एकालिफ टान दिये पड़ते हबे लीनार हरफेर बामेर हरफे वाक्फ होइले लीनार हरफेर बामेर हरफ अर्थात लीनार हरफ वावे जजम जबर बाम पास जसमला वाव लीनार हरफ लीनार हरफेर बामेर हरफे वाक्फ हो जाए बामेर हरफ फादुजर फिन ये फादुजर फिनर बामेर मानी कि वाक्फ लीनार हरफे बामेर हरफे वाक्फ होइले मध्य लीन तहले एटा कि मद हइछे मध्य लीन हार कारण एटा डान दिके हरकत के एकालिफ टान दिये पड़ते हबे जेमन खौफ फादुजर फिन एटा साकिन हये जाबे खौफ खौफ ठीक एटाओ सेम टू सेम बाईत 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 लीनार हरफे बामेर वाक्फ वाक्फ हेले मध्य लीन डान दिके हरकत के एकालिफ टानिया पड़ते हैं जेमन खौफ बाईत ए आमादेर मध्य लीन गेल आलोचना गेल एखन आमरा आलोचना करब मध्य बदलेर देखें लीनार हरफे बामेर हरफे वाक्फ हेले डान दिके हरकत के एकालिफ टानिया पड़ते हैं जेमन खौफ बाईत तो आमरा मध्य लीन शिखलाम तो एखन आमरा मध्य बदलेर आलोचना करब আমার দিকে আপনারা খেয়াল করতে থাকুন মধ্যে বদলের বিবরণ অর্থাৎ হামজার হরফ কে এক পড়ার নাম মধ্যে बदल जेमन
হামজার দেখুন আমরা এখানে লিখেছি মধ্যে বদলের বিবরণ হামজার হরকত কে একালিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল অর্থাৎ খারাজবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টান হয় সেটা আমরা আসবো ইনশাল্লাহ আগামীকালকে তো আজকে আমরা যেটা শিখবো মধ্যে বদল হামজার হরকতকে হামজার ওপরে যদি খারাজবর থাকে খারাজের থাকে উল্টা পেশ থাকে তাহলে এটা একালিফ টান হবে সেটা হবে মধ্যে বদল হামজার এটাকেই বলা হয় হামজার হরকতকে একালিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল যেমন আ ই উ এই শুধু হামজার বেলায় যদি খারাজবর খারাজের উল্টা পেশ থাকে শুধু হামজার ক্ষেত্রে তখন সেটা মধ্যে বদল হবে শুধু হামজার ক্ষেত্রে যদি খারাজবর খারাজের উল্টা পেশ থাকে তাহলে সেটা মধ্যে বদল হবে সেটা আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে হামজার হরকতকে একালিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল এ হচ্ছে আমার একালিফ মদের প্রথমত আমরা যে তিন প্রকার পড়লাম মধ্যে তবাই পড়লাম মধ্যে লীন পড়লাম মধ্যে বদল পড়লাম এটার আলোচনা করলাম তো এখন আমি আপনাকে শুরু থেকে লিখে দিচ্ছি আমরা কোন তিনটা মদের আলোচনা করেছি প্রকার এক আলিফ মদ তিন প্রকার অদ্বৈতবাই মধ্যে লীন বদল তো ইনশাআল্লাহ আজকে মদ মর যে দশ প্রকার এর মধ্যে আজকে আমরা শিখলাম একালিক মদ তিন প্রকার মধ্যে তবা ইনশাআল্লাহ আজকে আমাদের শিখা হয়ে গেছে মধ্যে লীনও আমাদের শিখা হয়ে গেছে মধ্যে বদল আমাদের শিখা হয়ে গেছে তো ইনশাআল্লাহ যে আগামীকালকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে খারাজব খারাজের উল্টা পেশের মদের এবং তিন আলিফ মদের আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারি মদ মদের আলোচনা তো মদ মদ দশ প্রকারের মধ্যে আমরা আজকে শিখেছি মধ্যে তবাই মধ্যে লীন মধ্যে বদল আজকে আমরা যে জিনিসগুলো এই গ্রামারগুলো শিখলাম বা পড়লাম বা জানলাম যেটাই হোক হোক না কেন আমরা এটা ভালোভাবে শেখার চেষ্টা করব যদি শিখতে পারি তো ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়তে আমাদের মদ মদ টেনে টেনে পড়তে যখন যেখানে টান হবে যেখানে গুণনা হবে যদি আমাদের পর্বের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন তো ইনশাআল্লাহ আশা করি আপনারা অনেকেই কোরআন শরীফ হাফেজ সাহেবদের মতন সহি করে পড়তে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু